প্রফেসর শাইনুর রহমান যেটা বললেন যে আর সইতে পারি না, এটা এক ধরনের। কেউ আবার চায় যে নিজে মারবে, এটাকে বলে সুইসাইড অ্যান্ড মার্ডার, মার্ডার অ্যান্ড সুইসাইড, 100টা লোককে হত্যা করে দিয়ে নিজে মারল, কল্পিত শত্রু বা প্রকৃত শত্রুকে নিধন করে নিজে মারল, কারণ জানে যে পরের যে স্টেজ আসবে সেটা আবার সে সইতে পারবে না। এই এক ধরনের প্রবণতা আছে। আবার আর এক ধরনের প্রবণতা আছে যে এই যেটাকে আমরা বলি যে সুইসাইড অ্যাটাকার, সুইসাইড বম্বার, এটা আরো বিধ্বংসী। তাদেরকে, তারা কিন্তু সাইকিক পেশেন্ট না, তারা হয়তো সামাজিক কোনো কারণে, হয়তো তো নিজের ফ্যামিলিকে একটা বড় রকমের অর্থ দেওয়ার প্রলোভন এসছে, সে কারণে তারা কিন্তু 1000 লোকের মধ্যে দিয়ে শরীরে বোম বেঁধে যাচ্ছে। দিস ইজ এ রিয়েলিটি, ঘটছে। সুতরাং এরকম সহজে এক দুটো সেমিনারে বিষয়গুলোকে শেষ করা যাবে না। আমরা মনে হয় যারা মনোবিজ্ঞানী রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে কত বিচিত্র ধরনের আত্মহত্যা প্রবণতা আসতে পারে, এবং সেগুলোকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে সেখান থেকে তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়। যেমন যখন একজন লোক মনে করলেন যে প্রেম বিচ্ছেদ বিরহ কিংবা কোনো সাময়িক ব্যর্থতা, জাপানিরা তো একেবারে যদি মানে জীবন দিয়ে চেষ্টা করে সাফল্য, যদি ব্যর্থ হয় তাহলে তারা সমষ্টিগতভাবে আত্মহত্যা করে, যেটা হারিকিরি নামে পরিচিত আছে, সারা পৃথিবীর লোকে জানে যে জাপানরা আত্মহত্যা প্রবণ। তাহলে আমরা কিভাবে মানুষকে এই প্রবণতা থেকে বার করে আনতে পারব, সেটা নিয়ে গবেষণার দরকার রয়েছে। যেমন আমরা বাংলাদেশের কথাই বলি যে তরুণ সমাজের মধ্যে যেটা বলা হচ্ছে যে ব্যর্থতা চাকুরিজনিত কারণে, প্রেমজনিত কারণে, এগুলো ইত্যাদি কিন্তু কোনোটাই কোনো সমস্যা নয়। তাকে যদি বোঝানো যায়, তাকে যদি লিওর অফ লাইফ যেটাকে আমরা বলি, জীবন সুন্দর এবং সেটা কি কি শর্তে সুন্দর তা নয়, আমি আমার সর্বস্ব বাজি ধরে বলতে পারি যে জীবন শর্তহীনভাবেই সুন্দর এবং কোনো রকমের শর্তাধীন নয়। ইটস এ ওয়ান্ডার টু লিভ, শুধু বেঁচে থাকাই কিন্তু প্রবল আনন্দদায়ক। কেবল বেঁচে থাকাই প্রবল আনন্দদায়ক, এই মুহূর্তের কথা আমরা জানি। আমরা যদি খোঁজ নেই যে এই মুহূর্তে যখন আমি বক্তৃতারত, তখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে হাজার হাজার লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, হাজার হাজার মানুষ কিন্তু আত্মহত্যা করেছে এই মুহূর্তে। তো আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যে এখনো বেঁচে আছে। আমার কি সফল হলো কি ব্যর্থ হলো সেগুলোর খতিয়ানের কোনো দরকার নেই। একজন রিক্সাওয়ালা যখন সারাদিন প্রবল শারীরিক পরিশ্রম করে প্যাডেল মারছে, ঘর্মাক্ত কলেবরে বাসায় ফিরে রাতে, তার সেই পণ্য কুটিরে কিংবা সেই বস্তিতে বাসায় ফিরে তার স্ত্রী যখন তাকে, তার ইলেকট্রিসিটি ফ্যান নেই, তাকে তাল পাতার বাতাস দিয়ে সামনে বসে ভাত খাওয়ায়, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে পৃথিবীতে? সুতরাং কত কি পেলে আমি আত্মহত্যা করব না, এটা নিরূপণ করা সম্ভব নয়। সুতরাং আমি বলবো যে যখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা কখনো যদি মনে হয় যে আমার এই জীবন অর্থহীন, তখন মনে রাখতে হবে এটা হচ্ছে কিন্তু তাৎক্ষণিক একটা উপলব্ধি, এটা স্থায়ী কোনো উপলব্ধি নয়। পৃথিবীতে একটি জানলা বন্ধ হয়ে যাবে, ওয়ান উইন্ডো ক্লোজড, 1000 উইন্ডোজ ওপেন। আর কিছুটা সময় যদি আমরা পার করে দেই যে ঠিক আছে এখন আমি সিদ্ধান্তটা আপাতত পোস্টপন রাখলাম, কালকে ভাবি, এর মাঝে এমন কিছু ঘটবে, একটি টেলিফোন কল কিংবা একটি দৃশ্য, সিদ্ধান্ত নিয়ে গিয়ে দেখব যে আমি জানালা দিয়ে তাকালাম, দেখি যে তাল গাছে একটা বাবুই পাখি বাসা বাঁধছে, কি প্রাণান্ত চেষ্টা, বাতাসে সরে যাচ্ছে, আবার খড়টা পড়ে যাচ্ছে, আবার তুলে লাগাচ্ছে,
সেটা দেখে মনে হতে পারে যে ও এত কষ্ট করে, অথচ আমি হিউম্যান বিং, আমার কত রকমের সুযোগ সুবিধা, আমি কিন্তু আত্মহত্যা থেকে ফিরে আসতে পারি এই সিদ্ধান্ত থেকে। সুতরাং জগতের দিকে তাকাতে হবে, পৃথিবীর দিকে তাকাতে হবে, নদীর দিকে তাকাতে হবে, পাহাড়ের দিকে তাকাতে হবে, সমুদ্রের দিকে তাকাতে হবে। অনেক জিনিস ঘটছে আমাদের অগোচরে যেখান থেকে আমরা কিন্তু বাঁচার প্রেরণা পেতে পারি। গুহাবাসী মানুষ থেকে শুরু করে বর্তমানে স্যাটেলাইট যুগের মানুষ, এই মানুষেরা তাদের অস্তিত্ব সংরক্ষণে, তাদের জীবনের মান বৃদ্ধিতে 101টি উপায় আবিষ্কার করেছে, কিন্তু নিজেকে হত্যা করার কোনো উপায় আবিষ্কার করে। সেলফ ডিফেন্স ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার, জীবনের প্রথম আইন হচ্ছে নিজেকে রক্ষা করো, এবং এটা আইনগতভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে যে তুমি তোমার প্রাণ রক্ষার জন্য প্রয়োজনে আরেকজনকে হত্যা করতে পারো, সেটা যদি কোর্টে তুমি প্রমাণ করতে পারো যে ইউ হ্যাভ টু ডু ইট টু সেভ ইউর লাইফ, এটি যদি প্রমাণিত হয় তোমার কোনো শাস্তি হবে না। সুতরাং মানুষ তাকে রক্ষার জন্য 101টি কৌশল উদ্ভাবন করবে, তাকে হত্যার জন্য কোনো কৌশল উদ্ভাবন করবে না, সেটি আন্ডার হোয়াট এভার সার্কামস্টান্সেস দিস ইজ। সুতরাং আমার মনে হয় যে আমাদের তরুণদের মধ্যে যদি কোনো সাময়িক ব্যর্থতা জনিত কারণে এরকমের কোনো সম্ভাবনা মনের কোনো ঈশান কোণে উঁকি মারে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বলি, জাস্ট লেট আস নো, ইউ ক্যান শেয়ার ইট উইথ দ্য ভাইস চ্যান্সেলর, ফর হেভেন সেক আই বেগ, ইফ ইউ টক টু পিপল লাইক আস, ইফ ইউ টক টু মেনি অফ ইউর ফ্রেন্ডস, তোমার মনের ভার আমরা সমানভাবে বইব, হোয়াই শুড উই অ্যালাউ ইউ টু ডু দিস হিনিয়াস অ্যাক্ট অফ ক্রিমিনালিটি। আমরা তোমাদের বাধ্য করছি না, তোমাদের অ্যাপিল করছি যে জীবন অনেক সুন্দর শর্তহীনভাবে, এই সুন্দর জীবনকে উপভোগ করা, এবং যদি প্রয়োজন পড়ে আত্মহত্যা নয় আত্ম উৎসর্গ করব। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তারাই যারা 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে আত্মবলি দান করেছে, পরিপূর্ণভাবে জেনে গেছে বীর শ্রেষ্ঠেরা যে ওখান থেকে ফেরার উপায় নেই, একজন মরলে এই পুরো লোকালিটি বেঁচে যাবে, সে মৃত্যুকে বেছে নিয়েছে, সেই মৃত্যু মহিমান্বিত, সেই আত্ম উৎসর্গ মহিমান্বিত, কিন্তু তা প্রসূত আত্মহত্যা মহিমান্বিত হতে পারে না। আজকে আর বক্তৃতা বাড়াই না, তারুণ্যকে অভিনন্দন জানাই যে অত্যন্ত সুন্দর একটি ইস্যুকে অ্যাড্রেস করেছে। আমরা সামনে আমাদের ইনাগুরেশন প্রোগ্রাম করব, আমাদের যে ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানে আমরা আরো মনোবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী সাইকিয়াট্রিস্ট এখানে আমরা স্থায়ীভাবে নিয়োগের কথা বলছি, কিন্তু সেগুলো টেকনিক্যালিটিস, এই টেকনিক্যালিটিস দিয়ে হয়তো রেট হেরফের হতে পারে, কিন্তু তোমাদের হৃদয়ে মনে মননে মেধায় মগজে আবেদন সৃষ্টি করতে হবে, জীবনের প্রতি মোহ বাড়াতে হবে, জীবন সুন্দর শর্তহীনভাবে, এইটা মানুষকে যদি তোমার এই স্থায়ী একটা মনোভাব জন্ম নেয়, তাহলে কিন্তু আমরা নিজেরাই খুঁজে নেব, আমরা দুঃখ সুখ শেয়ার করব। 21 শতক কিন্তু কানেক্টিভিটি এবং টিম ওয়ার্কের যুগ, আমরা যত বেশি একাকিত্বে নিঃসঙ্গতায় ভুগব তত বেশি কিন্তু আমরা আত্মবিধ্বংসী প্রবণতা আমাদের মধ্যে আসবে, আর যত বেশি আমরা সঙ্গীপ্রিয়, সঙ্গপ্রিয়, বন্ধুপ্রিয় এবং সমাজপ্রিয়, একতাবদ্ধতা প্রিয়, তত বেশি কিন্তু আমরা আমাদের বাঁচার প্রেরণা জাগ্রত হব। জীবন কণ্ঠকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, এবং জীবন যেহেতু কণ্ঠকাকীর্ণ, দোলনা থেকে কবর পর্যন্ত এক সমুদ্র বাধা ডিঙিয়ে মানুষকে জীবন কাটাতে হয়,
এ কারণেই জীবন, এবং জীবন যেহেতু সংক্ষিপ্ত এ কারণেই জীবন এত প্রিয়, এত আনন্দের। সেই সংক্ষিপ্ত প্রিয় জীবন আমরা যাপন করতে চাই, আনন্দের সঙ্গে যাপন করতে চাই, অন্যের ক্ষতির কারণ না হয়ে যাপন করতে চাই, এবং সেই জীবনকে স্বেচ্ছায় অসময়ে তার ইতি টানবার কোন প্রবণতা আমাদের মধ্যে কাজ না করি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে তার সকল সাফল্য আমরা দেখতে চাই যে আমাদের সোনার সন্তানদের মধ্য দিয়ে রচিত হোক। আমরা দেখতে চাই যে আমাদের সোনার সন্তানেরা যারা ছাত্রছাত্রী তারা তাদের নানামুখী উদ্ভাবনী যে মেধা তার মধ্য দিয়ে তাদের পরিবারকে, তাদের বিশ্ববিদ্যালয়কে, তাদের দেশকে মহিমান্বিত করবে, এবং এই তাদের যে আলমা ম্যাটার তার কীর্তি বাড়িয়ে চলবে। এবং আমরা এই অনুষ্ঠানের পর ঘোষণা করতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ, যেমন আমরা ঘোষণা করেছি এ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, যে সন্ত্রাসমুক্ত। আমাদের বর্তমান প্রশাসনের আড়াই বছরে এক ঘন্টার জন্য কোনো অচলায়তন সৃষ্টি হয়নি। আমরা যে কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড, যে কোনো রকমের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রীদের অভয়ারণ্য ঘোষণা করেছি, এবং যারা ছাত্রীদের দিকে ভ্রুকুটি করে তাকিয়েছে, অশ্লীল আচরণ করেছে, তাদেরকে তাৎক্ষণিকভাবে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঐতিহ্য নিয়ে আমরা ঘোষণা করতে চাই, যে এই আবেদনটি রাখতে চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে আত্মহত্যা মুক্ত একটি ক্যাম্পাস হবে। এখানে আর কখনো কেউ আত্মহত্যা করবে না। যদি আমরা জানি যে কারোর মধ্যে এরকম প্রবণতা, তারা আমাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তার যে সংকট, সেটা ব্যক্তিগত পারিবারিক যাই হোক না কেন, সেটি সমাধানের সর্বাত্মক চেষ্টা আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে করব। বেঁচে থাকার 101টি কৌশল আমরা রপ্ত করব। স্বেচ্ছা মৃত্যুর কোন কৌশল আমাদের জানা থাকবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।